উপস্থিত সকল আজকে এক্সিকিউটিভ সমস্ত রায় তাই না, উভয় বিভাগীয় প্রকৌশলী এবং সহকারী প্রকৌশলীগণ, আসসালামু আলাইকুম। তোমাদের এই ট্রেনিংটা স্মল স্কেলে এটা দ্বিতীয়বার হচ্ছে, দ্বিতীয়বার হলেও তারপর আমরা কত নতুন কিছু ইনক্লুড করতেছি, একই জিনিস দুইবার পড়ার ভিতরে এমন কোনো ক্ষতির কিছু নাই। যেমন একটা মজার গল্প দিয়ে শুরু করি যে আমার চারকে যখনই একটা কথা বলি অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তারা মুখস্থ করে দেয় দ্য ফাদার হ্যাভ টু পে ফর এভরিথিং, এতবার বলছি তাদের মুখস্থ হয়েছি। এটা হচ্ছে ট্রেনিংটা এমন যে আমার জন্য হয়তো আমি যেগুলি বলবো বা পড়াবো তোমাদের অনেকের কাছে সেটা হয়তো আমার মেয়েদের মধ্যে বলবো যে আপনি কি পরের কথাটা বলবেন আমরা জানি। তারপরেও এখানে নতুন অনেকে আসছে এবং আমি খুব খুশি হয়েছি যে ফারুক ভুঁইয়া ফিল্ড এবং ডিজাইন সবখান থেকে আনছে, মানে লোককে ট্রেনিং ট্রেইনার ট্রেনিং জোগাড় করে নিয়ে আসছে। এটাই বলবো যে মিক্স হওয়া দরকার আছে, কারণ আজকে যে ফিল্ডে আছে কালকে সে ডিজাইনে আসতে পারে, আজকে যে ডিজাইনে আছে সে কালকে ফিল্ডে যেতে পারে। সেই ক্ষেত্রে সবারই সব কিছু জ্ঞান ন্যূনতম হলেও থাকা উচিত যে আমি যে ডাটা পাঠাচ্ছি ফিল্ডে তৈরি করতেছি সেটা ডিজাইন কী করে করা হচ্ছে, তার কী কী ফ্যাক্টর চিন্তা করা হচ্ছে, এই জ্ঞানগুলি আমাদের ফিল্ড লেভেলও থাকা দরকার। এখানে ব্লেন্ড হওয়ার এই যেমন একজন বলে গেল যে ফিল্ডে সে ফিল্ডেও ছিল ডিজাইনেও ছিল, সো ইজ এ মানে দুই সাইডই তার জানা। কারণ আমি অবশ্য জোর দিয়ে বলতে পারি না যে সবার ফিল্ডের জ্ঞান থাকা উচিত, কারণ আমি আমার 34 বছর 10 মাস সময়ে কোনোদিন ফিল্ডে যাইনি, আমার ডিজাইন কোনো ট্রান্সফার হয়নি। তারপরে অনেক ফিল্ডে গেছি যে মাঠে কি করে কাজ হচ্ছে, তাদের সমস্যাটা কি, এবং যারা ডিজাইনে আছে তাদের ফিল্ড পর্যায়ে যে প্র্যাকটিক্যালি অনেক কিছু দেখা উচিত। যারা মেকানিক্যালে আছে তারা বিভিন্ন জায়গায় বড় যেগুলি স্ট্রাকচার আছে তার গেট অপারেশন সিস্টেম এগুলি আসলে দেখা উচিত। যেমন মেকানিক্যালি আমরা যখন তিস্তা ব্যারেজের গেট লাগালাম, গেটের দেখা গেল যেগুলি অ্যাঙ্কর পিন দেওয়া হয়েছে সেটা ছুটে যাচ্ছে, অর্থাৎ তার লেন্থটা ছোট হয়েছে। আমি সিভিল ইঞ্জিনিয়ার হয়েও আই হ্যাড টু হ্যাভ দ্য নলেজ যে হাউ টু সলভ দিস প্রবলেম। টুনিয়ন পিন ক্ষয় হয়ে যাচ্ছে, কেন যাচ্ছে, কারণ ওখানে যে মেটাল ছিল আমার গেটের সাইজ 40 ফুট, একটা গেটের ওজন 18 টন যখন পিনের উপর ঘোরে তখন ওখানে যে হিট জেনারেট হয় তাতে করে যে মেটাল দেওয়া হয়েছিল সেটা গলে যাচ্ছে। এখন আমরা ইয়াদেরও নিয়ে আসব, আমরা মেকানিক্যালের যে আমাদের সিভিল ইঞ্জিনিয়ারদেরও মেকানিক্যাল ইঞ্জিনিয়ার থেকে অনেক কিছু শেখার আছে। আমরা যখন তিস্তা ব্যারেজ ডিজাইনে জয়েন করছি তখন ওখানে আমাদের অফিসে 2 জন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার ছিল, আমাদের অফিসে অনেক মেকানিক্যাল ইঞ্জিনিয়ারের বই আছে, সেগুলা আমাদের নিজের গরজে পড়ছি যে আসলে আমার যদি একটা স্ট্রাকচার করলাম তার গেট না ওঠে তাহলে সেটা ফাংশনটা জিরো হয়ে গেল, তার মানে আমাদের কোন কোন জায়গায় কী কী কেয়ার নিতে হবে, গেটগুলোর সাইজ কত, আমি ডিজাইনে কী দিব, সেগুলিও আমাদেরকে জানা থাকা উচিত। আমরা যখন অপারেশন ডেক ডিজাইন করবো আমার জানা উচিত যে আমার কত লোডে লোড ধরে ডিজাইন করবো, আমি যদি সেই ধারণা না থাকে হাউ ক্যান আই কনসিডার যে আমার এত লোড ধরতে হবে। যেমন লিফট যখন ডিজাইন করা হয় তখন লিফটের টপ স্ল্যাবের 2 জালি রড দেওয়া হয়, কেন দেওয়া হয়, তারা বলতেছে যে মেকানিক্যাল জিনিস কেন জানা দরকার সিভিল ইঞ্জিনিয়ারদের, যে যদি কখনো তাকটা ছিঁড়ে যায় টোটাল স্ল্যাবটা একটা রিবাউন্সে উপরের দিকে চলে যেতে পারে, তখন যেন ফেটে উপরে উঠে না যায়। এই যে জিনিসগুলা এই ফ্যাক্টরগুলা
আমাদের সবার জানা থাকা উচিত। আর এটা একটা সুযোগ যে আমাদের সিনিয়র আর জুনিয়রদের ভিতরে একটা ব্লেন্ড হওয়ার, যে তোমরা এখানে সবাই একত্রিত হয়ে অনেক কোশ্চেন তোমাদের ভিতরে থাকতে পারে, প্র্যাকটিক্যালি অনেক প্রবলেম তোমরা ফেস করতে পারো, সেগুলো সরাসরি প্রশ্ন করার হয়তো সবসময় যে আমার কাছে গেলা যে আমি ব্যস্ত আছি বা মিটিং করতেছি তোমার জিনিসটা জানলা না এখানে যেহেতু। এবং আমার মনে হয় যাই ফারুক ভাইকে বলবো যে এখানে একটা লাইব্রেরি আছে কিনা জানি না, কিছু বই লাইব্রেরিতে থাকা উচিত, রেফারেন্স বই, যাতে করে যারা ট্রেনিং আসবে তার কিন্তু অনেক সময় সে পেতে পারে। এটা একটা খুব মজার গল্প বলে শুরু বলি কথা তোমাকে, যে একবার ঈদের ভিতরে আমি শ্বশুরবাড়ি গেছি, যেটে এখন পরিবহন ধর্মঘট ফিরতে পারতেছে, বিশেষ করে বইগুলি পড়তে পারতাম। আমাদের কিছু সবসময় বলি যে বই পড়ার জন্য হ্যাঁ তো নেটে অনেক বই অ্যাভেলেবল আছে, সেগুলো তোমরা দেখতে পারো, এখানে তো আছে ইন্টারনেট আছে ওয়াইফাই আছে। কারণ আমি যখন মাস্টার্স করি তখন ইংল্যান্ডে আমার তো কোনো মানে কোথাও যাওয়ার জায়গা ছিল না, হয়তো কোনো সাইট বেড়াতে যেতাম অথবা পড়াশোনা করতাম। কিন্তু বাংলাদেশে যখন পিএইচডি শুরু করলাম তখন আমি হিসাব করে দেখলাম ছয়টা কাজের ভিতরে একটা হচ্ছে আমার পিএইচডি, আমার চাকরি আছে, আমার প্রাইভেট কনসালটেন্সি আছে, আমার ঘর সংসার বাজার করা থেকে সব কাজই করতে হয়, তারপরে আমার বেড়াতে যেতে হয়, মানুষকে এন্টারটেইন করতে হয় বাসায়, সামাজিকতা বলে যেটা আমরা বলি, সব কিছু করেও যখন করতে গেলাম তখন আই কুড কমপ্লিট উইথ দ্য টাইম, যে এই পার্ট টাইম করে আমার পক্ষে এটা করা সম্ভব না। কোর্স ওয়ার্ক করেও দেখলাম থিসিস করতে যে সময় লাগবে, বাট আই ওয়াজ অনেস্ট ইন মাই প্রফেশন, যে আমাকে আমার মাহফুজা আর রুমানা মিলে বলবো যে সার্মাল তৈরি করে দিই আপনি শুধু সই করে দিন, আমি বলবো আই ডোন্ট ওয়ান্ট সামথিং লাইক দ্যাট, যে ইটস এ চিটিং। এই জন্য যখন তোমরা ট্রেনিংয়ে আসো তখন তোমরা মানে একটু মনোযোগ দিয়ে আউটসাইড ইউর ফ্যামিলি লাইফ তোমরা এখানে থাকো, তখন তোমরা কিন্তু অনেক নতুন কিছু শিখতে পারো, মাইন্ডটা অনেক ফ্রি থাকে, সেই জন্য বললাম কথাটা। আর আরেকজন মানে আমরা কিন্তু কখনই অনেক ল্যাঙ্গুয়েজ আছে যেটা আমরা ইউজ করবো না, সেটা হচ্ছে যেমন একজন বলল যে আমরা ব্লক জিওভার পানিতে ফেলে দিই, আমরা হচ্ছে ওয়াটার সেক্টর প্রফেশনাল, আমরা কোনো কিছু ফেলে দিই না, ব্যবহার করি। ল্যাঙ্গুয়েজের ভিতরে যদি আমরা পানি উন্নয়ন বোর্ডের লোক পানি উন্নয়ন বোর্ডের জিনিসকে প্রপারলি এক্সপ্লেন না করি, অন্যরা বললে আমাদের প্রতিবাদ করতে হবে। তোমাদের যদি জ্ঞান না থাকে, জানা না থাকে, আমাদের সিনিয়র জুনিয়র ভিতরে মিক্সের এটাই একটাই কারণ যে আমার অভিজ্ঞতাটা আমি তোমাদের সাথে শেয়ার করবো। আমার তোমার কিন্তু যোগ বিয়োগ শেখানোর মতো পর্যায়ে তোমরা নাই, তোমরা সবাই ইঞ্জিনিয়ারিং পাস যারা করে আসছে দে হ্যাভ দ্য বেসিক ফাউন্ডেশন। এবং কখনো আমি সব ট্রেনিংয়ে প্রথম কথা বলি যারা নতুন জয়েন করছো বা এর আগে ট্রেনিং করনি, আমার প্রথম কথা হচ্ছে ইউ আর ওয়ান অফ দ্য বেস্ট প্রফেশনাল ইন দ্য কান্ট্রি, কারণ ওয়াটার বোর্ডের ইঞ্জিনিয়াররা তারা পানি মাটি এবং মানে আমাদের ইঞ্জিনিয়ারিং মেটেরিয়াল নিয়ে কাজ করে, যারা ব্রিজ করে তারা শুধু শুকনার উপর মানে নদীতে ব্রিজ করে, তারা আর কিছু করে না, পানিটাকে কন্ট্রোল করার চেষ্টা করে না, পানির উপর দিয়ে পার হয়ে যায়। যারা পিডাব্লিউডি তারা শুধু বিল্ডিং করে, কিন্তু ওয়াটার সেক্টর প্রফেশনালকে পানি নিয়ে অনেক বেশি ডিল করতে হয়, পানি পরিবেশ থেকে শুরু করে এমন সব জ্ঞানী, এমনকি যে আমাদের ধান গাছের কতটুকু হাইট হয় কতটুকু পানি লাগে সেটা আমাদেরকে জানতে হয় রুট লেভেল থেকে। থ্যাংক ইউ।